আজকের এই ভিডিওতে আপনাদের একটু লোকগরিদিন করে দেখানো হবে তো আশা করি আজকের এই ভিডিওতে বেশি কথা বলার প্রয়োজন নেই তো আমরা সরাসরি মূল কাজে চলে যাব তো আজকের লোক গরিদেন্টিক করার জন্য দেখেন আমরা দেখেন উপরে প্লাস পেয়ে যাবো প্লাস চলে আসবো তারপরে এখান থেকে পেয়ে যাবো দেখেন চার নম্বরের শ্যাপ তো আমরা এখান থেকে শ্যাপ সিলেক্ট করে নেব তারপরে এখানে আমরা পেয়ে যাবো দেখেন রিডুয়লস রিডুয়লসটা বাড়িয়ে দেব আমরা অপাসিটি শুরু করে দেব তারপরে এখান থেকে আমরা স্টক পেয়ে যাবো স্টকটা আমরা এরকম করে বাড়িয়ে নেব তো আমরা এরকম পনেরো রেখে দেব তারপর এখান থেকে আমরা টিক করে দেবো ঠিক করতে পার এটা সাইজটা একটু বড়ো করে নেই তারপর দেখেন এখান থেকে আমরা এই মাছখানে এক ঘন্টা চলে আসবো তারপর এখানে আমরা কফি পেয়ে যাব এখান থেকে কফি করে নেব তারপর দেখেন এটাকে আমরা এইভাবে স্যুটো করে নেব এরকম করে সুটো করে আমরা এখানে বসিয়ে নেব তো এখানে দেখেন আমরা মাঝখানে বসানোর জন্য এখানে দেখেন রিলেটিভ পজিশন তো এটাকে আমরা এইভাবে রিলেটিভ পজিশন মতো বসিয়ে নিতে পারি এভাবে আমরা রিলেটিভ পজিশন মতো বসিয়ে নিতে পারি তারপর দেখেন এখান থেকে দেখেন আবার একটি শেপ পেয়ে যাব তো এখান থেকে শেপ সিলেক্ট করে নেব তারপরে শেপটাকে দেখেন আমরা এই শেপটাকে এখানে দেখেন এরকম করে এখানে বসিয়ে নেব এখানে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেব তারপর আমরা কী করব এটার কালারটা চেঞ্জ করে দেবো কালারটা এভাবে ব্ল্যাক রেখে দেব তারপর টিক করে দেবো তারপর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেব তারপর দেখেন এই শেপটাকে দেখেন আমরা এরকম করে তো আমরা উপর দেখেন এতটুকু করে জায়গা রেখে দেবো তারপর দেখেন এটাকে আমরা বড় করে নেব তারপরে এটাকেও আমরা নিশ্চয়ও দেখেন একই সমান করে রেখে দেবো এভাবে তো আমরা এভাবে এখানে রেখে দেবো এভাবে রেখে দেওয়ার পর আমরা টিক করে দেব তারপরে উপরে দেখেন লেয়ার আছে লেয়ারে চলে আসবো লেয়ার আসার পর এখান থেকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব তারপর এখান থেকে আমরা এভাবে ওকে করে দেব এভাবে অ্যাডজাস্ট করার পরে আমরা এভাবে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখান দেখেন পেয়ে যাব ইরেস কালার ইরেস কালার চলে আসবো এনেবেল করে দেব তারপরে আমরা এখান থেকে টিক করে দেবো এখন দেখেন আমরা কি করব উপরে দেখেন প্লাস পেয়ে যাব প্লাস থেকে উপরে দেখেন ট্যাক্স তো আমরা এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে নেব তারপর এখানে আমরা একটি ট্যাক্স লিখে নেব এখানে আমি একটি ট্যাক্স লিখে নেই ডি বিডি সাপোর্ট অ্যান্ড্রয়েড এটা আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম তো আপনার ছেলে এই দিয়ে ঘুরে আসতে পারেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কতে থাকবে মাই ইউটিউব চ্যানেল লেখা থাকবে তো আপনার ছেলে ওটার মধ্যে ক্লিক করে এই সিলেন্ডে ঘুরে আসতে পারেন তারপর এখানে আমরা ডান করে দেবো ওকে করে দেবো দেওয়ার পরে দেখেন এটাকে আমরা এখানে বসে নেবো তারপরে এখানে এ পেয়ে এ পাওয়ার পরে এখান থেকে দেখেন আমি এখানে পেয়ে যাব দেখেন এবি ফন্ট এবি ফন্টে চলে আসবো এখান থেকে আমরা একটু ফন্ট সিলেক্ট করবো তো মাই ফোনটে আমার ফ্রন্ট নেই কারণ আমি অন্য একটি ফোন দিয়ে আমি এটা মানে আপনাদের জন্য ভিডিওটা করতেছি তো যাই হোক আমি এখান থেকে আপনাদের বোঝানোর সাথে বা সুন্দর একটি ফন্ট সিলেক্ট করব তো আমি এই ফোনটি সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা ওকে করে দেবো তারপরে এভাবে একটু বড়ো করে নেই নেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো দেখেন অ্যাডজাস্ট করে বসিয়ে নেই তারপরে আমরা উপরে চলে যাব তারপরে এখান থেকে আমরা শেপ সিলেক্ট করে নেব তারপরে এই সাইডে দেখেন বক্সের মতো একটা আইকন দেখায় তো আমরা এই আইকনটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা স্টারটা সিলেক্ট করে নেব তারপরে কী করব এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে এভাবে সুটো করে অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নেব এরকম করে এখানে বসিয়ে নেব তারপর এটাকে আবার এখান থেকে একটি কফি করে নেব তারপরে এটাকেও আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তারপরে কী করব আমরা এই ট্যাক্সটাকে একটি কপি করে নেব কপি করার পর এটাকে আমরা সুটো করে নেব নেওয়ার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দেবো তারপরে এখান থেকে চলে আসবো দেখেন এখানে দেখেন এবি ফ্রন্টের নিচেই দেখেন এবিসি একটি কভার লেখা তো এটার মধ্যে ক্লিক করে দেবো এটাকে আমরা এভাবে প্লাস মানে এভাবে বাড়িয়ে নেব এখানে আমরা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব বসানোর পরে আমরা এখান থেকে টিক করে দেব তারপরে আবার এটাকে একটি কফি করব কফি করার পরে দেখেন আমরা এখান থেকে চলে আসবো দেখেন একই অপশনে মানে এবিসি আইকন এটার মধ্যে চলে আসবো এটাকে চাইলে আমরা এভাবে মাইনাস করে নেব এভাবে মাইনাস করে এখানে আমরা বসিয়ে নিব দেখেন এভাবে মাইনাস করে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব তো এরকম করে আপনারা বসিয়ে নেবেন বসানোর পরেও পর লেয়ারস যাবেন তারপর এখান থেকে আপনারা এগুলো আবার এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পরে এখান থেকে দেখেন আমরা এখানে কালার পেয়ে যাব তো এখান থেকে আমরা কালারটা এভাবে চেঞ্জ দিতে পারবো ব্ল্যাক কালার বা এখান থেকে গার্ডেন কালার এখানে আসলে পরে এখানে প্লাস পেয়ে যাবেন তারপর চাইলে এখান থেকে আপনারা কালারগুলো নিজেরা তৈরি করে সুন্দর একটি কালার গ্লিডিং করতে পারবেন এবং কি এবং কি ট্যাক্সারে আসার পর এখান থেকে দেখেন আমি আরেকটা অপশান দেখাই এখান দেখেন টেক্সার তো আপনারা চাইলে এই টেক্সারে ক্লিক করে আপনার এখান থেকে একটি মানে গোল্ডেন কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে পারবেন তো এটা আমি একটি নতুন একটি ফোনে নিছি মানে নতুন ফোন দিয়ে আপনাদের জন্য ভিডিওটা করতেছি এই জন্য আর কি আমার কাছে ওই রকম মানে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো নাই তো যাই হোক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন ওই আপনার আপনারা ঘুরে আসতে পারেন